अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सुनो आमादेर कथा सुनो तुमरा। अरे ऐ भावे तुमरा अन्येर कथा केनो विश्वास करछो ठाकुमा? अरे बोल ना दीपु, आमादेर ज्योति एरकम मेये नय। ভেঙে পড়িস না মা। শান্ত হ। চল চল মা, বাড়ি চল। হ্যাঁ চলো মা, অনেক কাজ বাকি আছে, চলো। কি কাজ? ডান্স স্কুল খুলতে হবে তো। অনেক কাজ বাকি আছে মা, চলো। চল দীপু চল। হ্যাঁ মা চল, অনেক ক্লান্ত হয়ে গেছিস, বাড়ি থেকে বিশ্রাম নিবি, বাড়ি থেকে কথা বলবো, চল। মা এটা ভেবো না যে আমি এইসবে আঘাত পেয়েছি আর তাই আমি মাথা খারাপ হয়ে যায়নি আমার। আমি সেটাই বলেছি যেটা আমি করতে চাই। আমি ডান্স স্কুল খুলতে চাই, জানি না এগুলো কি করে হবে, কবে হবে, কিন্তু একদিন তো হবেই, আমি সম্পূর্ণ বিশ্বাস করি। লোকের কথায় আমি বাড়িতে বসে আর থাকবো না। সুষমা দীপু, এই পরিশ্রমটা বেকার যায়নি, কিন্তু শুধু একটা রাস্তা বন্ধ হয়েছে, কিন্তু হাজারটা পথ এখনো খোলা আছে। এই শহরে এমন অনেক লোক আছে যারা আমার ট্যালেন্টের কদর করবে, মিথ্যে খবর শুনে আমাকে অপমান করবে না। চল দীপু চলে আয় সুষমা। দাদা ওই জায়গাটা আমি একদিনও ব্যবহার করিনি। আরে ভাই একদিনই ব্যবহার করো আর পুরো মাসই করো, ভাড়াটা তো সারা মাসেরই লাগবে। দাদা আমি জায়গাটা খালি করে দিয়েছি, যদি আপনি দিতে চান তাহলে অন্য কাউকে দিয়ে দিন। চলুন ঠিক আছে, আপনি 15 দিনের ভাড়া কেটে নিন, কিন্তু বাকি টাকা তো তুমি আমাকে ব্যবসা করা শেখাবে। আমার জিনিস আমি কি করে বেচবো আমি বুঝবো। ঠিক আছে দাদা, অন্তত ডিপোজিট টাকাটা তো ফিরিয়ে দিন। ডিপোজিট? দাদা ওই পাগড়িটা, যেই পাগড়িটা আপনাকে দিয়েছিলাম, অন্তত ওই পাগড়িটা তো ফিরিয়ে দিন আপনি। সেই টাকা তো আমি খরচ করে ফেলেছি, এখন এই নতুন জায়গার জন্য যদি কিছু টাকা পাই তখন তোমায় দিয়ে দেবো আমি, কিন্তু এই ব্যাপারে একটু সময় লাগবে। তুমি কিন্তু রোজ রোজ আমার দরজায় এসে নক করবে না, আমি তোমাকে ফোন করে ডেকে নেব। আরে ভেতরে চলে এসো, বাইরে খুব ঠান্ডা। শুনলে তো, খুব ঠান্ডা পড়েছে, এবার তুমিও চলে যাও, নয়তো আমার কাছ থেকে যা পাওয়ার কথা সেটা ডাক্তার নিয়ে নেবে। যাও বাবা। ডিপোজিটের টাকাও ফেরত দিল না,
প্রথম থেকে ডান্স স্কুলের জন্য কত ধার করেছি আমরা, এখন নতুন জায়গা, ডান্স ক্লাসের জন্য টাকা কোথায় পাবো বলো তো? ডান্স স্কুল? না না, আমরা কোনো ছোটখাটো উদ্যোগ হলে বা মহিলাদের সাহায্যের জন্য লোন দিই। ডান্স স্কুল তো কোনো বিজনেস নয়। আপনি বরং ছোটখাটো কোনো একটা ব্যবসা কেন করছেন না? তাতে কিন্তু ভালো স্কোপ আছে। আসলে আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু প্রতিটা মানুষের মধ্যে একটা শিল্পী থাকে। আমি নিজে ডান্স শিখেছি, আমি আমার শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ভবিষ্যতে আমি এই ডান্স স্কুলটাকে শাস্ত্রীয় সঙ্গীতের মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে চাই, যেখানে ডান্সের সাথে সাথে গানও শেখানো হবে। যাই হোক, এটা তো অনেক পরের কথা, কিন্তু আমার এই বড় স্বপ্নটাকে পূরণ করার জন্য কিছু একটা শুরু তো আমায় করতে হবে। আমি শুধু আপনার কাছে মাত্র 20,000 টাকা লোন নিতে এসেছি। দেখুন, আমি আপনার কথাটা বুঝতে পারছি আর আপনাকে সাহায্যও করতে চাইছি, কিন্তু কিন্তু ডান্স স্কুলের জন্য আমি আপনাকে লোন দিতে পারবো না। হ্যাঁ, পার্সোনাল লোন নিলে আমি আপনাকে টাকা দিতে পারি, কিন্তু তার জন্য আমাকে একটা গ্যারান্টার দিতে হবে। গ্যারান্টার? হ্যাঁ হ্যাঁ, আছে তো, দীপু, আই মিন সন্দীপ শর্মা আমার ভাই হয়, কুরিয়ার কোম্পানিতে কাজ করে, ও গ্যারান্টার হয়ে যাবে। তাহলে ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নামটা বলুন, আমি আপনার জন্য একটা ফর্ম আনাই। জ্যোতি বশিষ্ঠ। জ্যোতি বশিষ্ঠ, পুরো নামটা বলুন। মিসেস জ্যোতি পঙ্কজ বশিষ্ঠ। এ কেমন মজা করছেন? মজা? আমাদের ব্যাংক ছোটখাটো আয়ের জন্য গরিব মহিলাদের সাহায্য করে, আপনি এখানে কি করছেন? বরং আপনাদের ফ্যামিলি তো আমাদের মতো ছোটখাটো ব্যাংককে লোন দিতে পারে। দেখুন, আপনি যেরকমটা ভাবছেন, আমি কি ভুলটা ভাবছি বলুন আমাকে? এটা কি সত্যি নয় যে আপনাদের পরিবার এই শহরের সবথেকে বড়লোক পরিবারদের মধ্যে একটা? দেখুন মিসেস বশিষ্ঠ, আমার জানা নেই যে আপনার এই টাকাটা কি জন্য প্রয়োজন, কিন্তু আমি আপনাকে কোনো সাহায্যই করতে পারবো না। আপনি এখান থেকে যেতে পারেন। কিন্তু আসলে আমি বললাম না, আমার আরো কাজ আছে, প্লিজ আপনি যান এখান থেকে। তুমি আবার অ্যাডভান্স চাইছো? স্যার আসলে ডান্স স্কুলের জন্য। দেখো সন্দীপ, আমি তোমার সব প্রবলেম বুঝতে পারছি, কিন্তু আমারও তো লিমিটেশনস আছে, যতটা আমি তোমার জন্য করতে পেরেছি করেছি। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? হ্যাঁ স্যার। সন্দীপ? হ্যাঁ স্যার। দেখো, আমি জানি না যেটা তোমাকে বলা উচিত কি উচিত না, আমি তোমাকে নিজের মনে করে বলেই একটা অ্যাডভাইস দিচ্ছি। তোমার দিদিকে তার পরিবার, মানে বশিষ্ঠ পরিবারেই ফিরে যাওয়া উচিত। সমস্ত পরিবারেই তো ঝামেলা হয়, তার মানে এই নয় যে তোমার দিদি শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসবে। আমার কথা শোনো, তোমার দিদির সঙ্গে কথা বলো, ওকে বোঝাও, ও যদি ওর শ্বশুরবাড়িতে ফিরে যায় তাহলে তোমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি তো বলেছিলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেই ভুল বোঝাবুঝিটাকে তুমি সলভ করো। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। সন্দীপ সরি রে, বস ওই আপনি একটু। আরে ভাই, তুইও আমাকে বস বলে রাখবি? আরে একসাথে একই টেবিলে কাজ করতাম আমরা, তুই তো আমাকে আমার নাম ধরেই ডাকতে পারিস। তবু বস তো তুই হয়ে গেছিস। চল, কোনো ব্যাপার না, কি ব্যাপার, আয়। সন্দীপ, অ্যাকচুয়ালি আমি তোর আর বড় স্যারের কথা শুনে নিয়েছি, তোর টাকার দরকার। আর আর তুই একবার তো আমায় বলবি, আরে আমরা তো একে অপরের কাজে লাগবো। আমি ব্যাংকে গেছিলাম আমার জন্য কিছু টাকা তুলতে, খুব বেশি নয়, শুধু শুধু 5,000 আছে। আমার মনে হয় যে তোর টাকার খুব প্রয়োজন, রেখে দে। ভাই অনেক সাহায্য করছিস তুই, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেবো। আরে ভাই কোনো ব্যাপার নয়, এটা তুই নিজেরই মনে কর। আমার তরফ থেকে গিফট ভেবে রেখে দে।
তুই আমাকে গিফট দিচ্ছিস তাও 5,000 টাকা? কেন? দেখ দেখ সন্দীপ, এখানে আমি তোকে বললাম না ভাই যে আমরাও তো একে অপরের কাজে লাগতে পারি রে। কিন্তু এমনিতেও তুই এখন ফ্লোর ম্যানেজার হয়েছিস, আর আমি গত 2 বছর ধরে আমার ট্রান্সফার জয়পুরে করানোর চেষ্টা করছি, কিন্তু কি হলো কেউ শোনে না। কিন্তু তুই যদি চেষ্টা করিস তাহলে আমার ট্রান্সফার হয়ে যাবে, আর আমি বাড়ির কাছেও চলে যেতে পারবো, আর এই টাকা দিয়ে তোরও কাজ হয়ে যাবে। যদি এই কথাটাই তুই আমাকে টাকাগুলো না দিয়ে বলতি তাহলে হাসি মুখে আমি সেটা করে দিতাম, কারণ যে কেউ নিজের পরিবারের কাছে যেতে চায় কিন্তু ঘুষ দিয়ে নয়। গেট ব্যাক টু ওয়ার্ক।